সেদিন ছিল বর্ষার দিন, শ্রাবণের রিমঝিম, সেটাই আমার হৃদয়ে লেখা ভ্যালেন্টাইন দিন। তুমি তখন 28 বছর, আমি সবে 20। এগিয়ে এলে আমার দিকে হাতে গোলাপ কুড়ি, যেই না তুমি আমার দিকে বাড়িয়ে দিলে হাত, ঘুমিয়ে থাকা প্রেম ভরা মন জাগলো সেই হঠাৎ। বলেছিলেন, কুড়ি কেন, ফোটানো ফুল চাই। তুমি বললে, দুজন মিলে এসো ফুল ফোটাই। সেই থেকে একটু কথা, একটু কাছে আসা, শুরু হলো তোমার আমার পাগল ভালোবাসা। বর্ষা শেষে শরৎ এলো, স্বপ্ন দেখলো মন, জীবনে সেই প্রথম পুজো, একসাথে দুজন। জনজোয়ার আলোর বন্যা, দুর্গাপুজোর রাতে কথা দিলাম সারা জীবন থাকবো একসাথে। শরৎ গেল, হেমন্তকাল, হঠাৎ এক বিকেলে বাবার বন্ধু আমাদের বাড়ি এলেন, সাথে ছেলে। মা বলল, শাড়িটা পর, একটু সেজে আয়, ছেলেটা খুব ভালো, থাকে আমেরিকায়। সাজিনি সেদিন, শাড়িও পরিনি, মায়ের কথাও ফেলতে পারিনি, বাবাকে কিছুই বলতে পারিনি। জ্বলছিল মাথার আগে, এমন ভাবে ছিলাম যাতে খুব বিচ্ছিরি লাগে। ওরা চলে গেল, ভাবলাম বুঝি খবর দেবে না আর, নিয়তির খেলা আগে থেকে বুঝে এমন সাধ্য কার। তুমি তখন অফিসের কাজে অন্য কোনো দেশে, খবর এলো ওরা নাকি রাজি, বিয়ে হবে মাঘ মাসে। তোমার ফোনের নম্বরটা আমি তখন রাখিনি, ফোন তো আমার ছিল না, তাই অত ভেবে দেখিনি, তাই তো পারিনি খবর দিতে সময় মতো তোমাকে। ফিরে এসে তুমি হয়তো অনেক ভুল বুঝেছিলে আমাকে। তারপর থেকে কত বসন্ত পেরিয়ে গিয়েছে জীবনে, প্রথম প্রেমে দোলা দেয় আজও জানি না কেন যে মনে। আমি এখন সুখী গৃহবধূ, রাজরানী হয়ে আছি, মনটা আমার পড়ে আছে তবু তোমার কাছাকাছি।